আব্বারে কইছিলা কি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা? কি হলো কইছিলা? না কেন কম না, এই সপ্তাহের মধ্যে যদি মোটরসাইকেল কিনে না দাও আমি কিন্তু এই বাড়িতে আগুন লাগাই দিব। ওই তোর বাপের কি জমিদারি আছে যে মোটরসাইকেল কিনে দিব? জমিদারি নাই কেন, আমি অত কথা বুঝি না, তুমি আজকেই আব্বারে কইবা। আমি পারুম না, তোর কো তুই কো। আমি কইলে তো তুফান লেগে যাব, তোমার জামাই তুমি কো। একটা থাপ্পড় দেব, মুখে লাগাম দিয়া কথা কো। মা আমার বাইক না পাইলে তুমি দেখো। তোর মারে তুই কি কইলি? কিছু না। তোর বুকের কলিজাটা কত বড় রে? এই তোর বাপে কয় টাকা টা পড়ি আর তুমি খাড়াই রেছো কেন? পায়ের জুতা খুলে ওরে মুজাতে পিড়াও। এই তোর বাপে সামান্য একটা মুদি দোকানদার, তুই কেমনে কস যে মোটরসাইকেল দিতে হবে না দিলে বাড়িতে আগুন লাগিয়ে দিবি? তোর সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে এবার একটু থামো না। শোনো, এই পোলা উচ্ছন্নে গেছে, এই পোলার অসাতলে গেছে তোমার প্রশ্রয় পায়া, তোমার আদরে আদরে আজকে মোটরসাইকেল চাইবা লাগছে, কালকে কইবো আমার বিয়ে করাও, তারপরের দিন কইবো এবার ঠাকুর আমার ফ্ল্যাটে নিয়ে এলো, তারপরের দিন কইবো গাড়ি দাও, পোলা সামাল দাও, পোলার জিপলে আসলে এত বড় ওই গেছে এত বড়, সাবধান। ভাই কিরে বাইকটা লাগতো ভাই, তুই না কইছি আমার বাইকের চাবি না? ভাই এই যে দেখতেছেন, আল্লাহর কসম ভাই আজকে 300 টাকার তেল ঢোকাম, প্রমিস ভাই। তোর ওই 300 টাকার তেল আমার লাগবো না। ভাই ভাই না করে না ভাই, খুব গুরুত্বপূর্ণ কাজ, না করে না ভাই, আপনি না করলে করে যাবো ভাই, না করে। ও আচ্ছা শোন, এই যে আজকে দিমু, আজকে পর থেকে আমার বাইকের চাবি না ভাই, আজকের পর থেকে আর লাগবো না। হ্যালো